আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে প্রতিদিনের ন্যায় আমাদের এফএম এম এর পক্ষ থেকে জেনে নিন প্রোগ্রামে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলে খুশি হবেন প্রতিদিনের ন্যায় আমরা নতুন নতুন অতিথি নিয়ে এসি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের খেদমতের নতুন একজন অতিথি নিয়ে এসেছি যিনি বাংলার গর্বে আমাদের অনেক আলেম এর উস্তাদ হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মুস্তাফন নবী সাহেব দামত বরকাতুমুল আলিয়া আলহামদুলিল্লাহ ল শুকরিয়া দেখতেছি আমরা হযরতকে আজকে পেয়েছি আসুন আমরা হযরতের সাথে পরিচয় হয়ে নিয়ে হযরত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি Asalamualaikum warahmatullahi আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের নিন পরিবারের পক্ষ থেকে আল্লাহ আপনাকে দীর্ঘ দান করুক আপনি আমাদের এই প্রোগ্রামে এসেছেন দর্শকরা খুশি আহ আজকে আপনার থেকে আমরা কিছু বিষয় আমরা জানতে চাইবো আমাদের এই জেনে নিনের পক্ষ থেকে কিছু জিনিস জেনে নেব যে আল্লাহ সব

আল্লাহ আল্লাহাল ফজল আল্লাহ তালার করম আল্লাহ তাল মেহরবানি আজকে পবিত্র রমজান মুবারকের তম রাত্রি তার শেষে আমরা আল্লাহ তালার সিফাত আল্লাহ তার সিফাত গুলো সম্পর্কে আল্লাহ তালার সিফাত উপরে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ মূলত আল্লাহ তালার সিফাতগুলোর আলোচনা কেন করা আল্লাহ তারার সিফাত আলোচনা এর জন্য করা আল্লাহ তালার সিফাতের দ্বারা মানুষের দিলে আল্লাহ তালার পরিচয় লাভ হবে আর আল্লাহ আল্লাহতালার পরিচয় যখন লাভ হবে মানুষ যখন আল্লাহ তালাকে চিনবে আল্লাহ তালাকে চিনলে আল্লাহ তারার আয়বাদাতের মধ্যে এবাদ সহজ হয় আল্লাহ তালাকে আল্লাহ তালার পরিচয় যার হৃদয়ে যদ্দুর তার আবাদাতের দাম আল্লাহ তালার কাছে মূলত তোদ্াত দামি হবে আল্লাহ তালার সিফাতের পরিচয়ের দ্বারা আবাদাত দামি হয় তাম বনী আদম সমস্ত বনি আদমের মধ্যে খসুসেন সমস্ত আমা আলিমসালতামের মধ্যে রসুল করিম সাল তাল্লাম আল্লাহ তালার পরিচয় সবচেয়ে বেশি জানার কারণেই তিনি সৈয়দুল আম্বিয়াই বল মুরসালিন হয়েছেন আর সমস্ত উম্মতের মধ্যে হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান হোক আল্লাহ তালার পরিচয় সবচেয়ে বেশি জানার কারণেই তিনি তামাম সমস্ত নবীদের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন আল্লাহ তালার পরিচয় যার হৃদয়ে যে পরিমাণ হবে তার আবাদাতের দাম আল্লাহ তালার কাছে এই পরিমাণ হবে যেমন ধরুন একটা আর ছেজদা সারা দুনিয়ার সমস্ত সমস্ত আদমের আহলি ইমানের ছেজদাকে এক পাল্লায় দিলে সিদ্ধিকে আকবর আদিয়াল ছেজদার দাম কেন বেশি হবে এটা শুধুই এই জন্য তার হৃদয়ে সমস্ত উন্মতের চেয়ে বেশি আল্লাহ তালার পরিচয় ছিল আর আল্লাহ তালার জাত আল্লাহ তালার জাত নিয়ে কোনো আলোচনা চলে না আল্লাহ তালার জাত নিয়ে কোনো আলোচনা হয় না আল্লাহ তালার জাত আমাদের শশী এই এজন্য আল্লাহ তালার জাত নিয়ে কোনো ফিকিরও চলে না আল্লাহ তালার জাত নিয়ে কোনো আলোচনাও চলে না আল্লাহ তালার সিফাতের মধ্যস্থতা আল্লাহ তালাকে চিনতে হয় এই জন্যই গোটা কোরআনি করিমের প্রতিটা পৃষ্ঠায় প্রায় প্রতিটা আয়াতের পরেই আল্লাহ তালা তার নিজের কোনো না কোনো সিফাত উল্লেখ করেছেন কোথাও আহু আলা কুল্লি সাইন কাদির কোথাও ইন্নাহু হুয়া সামিউল আলিম কোথাও হুয়াল গফুর রহিম এবং কোরআনে কেরিমের প্রথম আয়াতে কেরিমা আল্লাহ তালার সিফাত দিয়েই তিনি শুরু করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তালার সিফাত দিয়েই আল্লাহ তালা শুরু করেছেন প্রথম শব্দ রব দিয়ে কেন শুরু করলেন আর রহমান দিয়ে কেন শুরু করলেন আর রহিম দিয়ে কেন শুরু করলেন বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে কেন কোরআন করিমের আয়াতের লিখনই শুরু করলেন শুধুই আল্লাহ তালার সিফাতের দিকে তান্দাকে ইশারা দেওয়ার জন্য এই জন্যই ইক রিসমে রব্বিকাল্লাদি খালাক রব দিয়ে শুরু করলেন আর খালাক সিফাত দিয়েই শুরু করলেন এগুলো এজন্যই করলেন যেন বান্দা আল্লাহ তালার সিফাত দেখে দেখে আল্লাহ তালার জাতের যাকিন তার দিলে আল্লাহ তালার সিফাতের আলোচনাই আজকে আমাদের সমাজে কম আল্লাহ তালার সিফাতের আলোচনা দ্বারা বান্দা আল্লাহ তালার জাত পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ তালার সিফাত বান্দার দিলে যে পরিমাণ বসবে আল্লাহ তালার জাতের যাকিন বান্দার দিলে এ পরিমাণ বসবে আর আল্লাহ তালার জাতের যাকিন বান্দার দিলে যে পরিমাণ হবে এই বান্দা আল্লাহ তালার কাছে এই পরিমাণ নৈকট্য লাভ করবে আল্লাহ তালার মোকার সে আল্লাহ তালার জাত আর সিফাতের দ্বারা সমস্ত আবাদাত নামাজ রোজা হজ জাকাত সহ সমস্ত আবাদাত আর সমস্ত জিক্রের মূল বুনিয়াদ তিন বিষয়ের উপরে সমস্ত আইবাদাত দামি হবে তিন বিষয়ের দ্বারা আল্লাহ তালার মোহাবতের দ্বারা আল্লাহ তালার রহমতের আশা দ্বারা আল্লাহ তালার আজাবের ভয়ের দ্বারা বান্দার দিলে আল্লাহ তালা মহাব্বত যে পরিমাণ হবে বান্দার দিলে আল্লাহ তালার রহমতের আশা যে পরিমাণ হবে বান্দার দিলে আল্লাহ তালার আজাবের ভয় যে পরিমাণ হবে বান্দার আবাদাতের দাম আল্লাহ তালার কাছে এই পরিমাণ হবে যেমন ধরুন একজনে বললো সুবহান আল্লাহ আরেকজনও বললো সুবহান আল্লাহ থেকে দুটো শব্দ সমান তালেই সমান সময় ব্যয় হলো সাব দিক থেকে দুটো শব্দের সমান অক্ষরে আর সমান হরুফে বর্ণিত হলো বলা হলো লেকিন একজনের স্বভাব আরেকজনের স্বভাবের তুলনায় হাজার অগুণ লাখ অগুণ করোড় অগুণ বেশি প্রশ্ন হলো একই শব্দ দুজনের মধ্যে এত ব্যবধান কেন হলো উত্তর হলো দিলের ব্যবধানের কারণে ব্যবধান হলো এখন প্রশ্ন হলো দিলে ব্যবধান কিসের ভিত্তিতে হলো আর দিলের ব্যবধান হবে আল্লাহ তালার মহাব্বতের ভিত্তিতে আল্লাহ তালা রহমতের আশার ভিত্তিতে আল্লাহ তালার আজাবের ভয়ের ভিত্তিতে আর এই তিনটা সবচেয়ে বেশি হবে কার দিলে যা দিলে আল্লাহ তালার সিফাতের হেল আল্লাহ তালার সিফাতের আলোচনা আল্লাহ তালার সিফাতের ইয়কিন যা দিলে যদ্দুর হবে এই তিন জিনিস তার দিলে তদ্দুর হবে এই তিন জিনিসের ভিত্তিতেই সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম حبيب رب العالمين حبيب رب العالمين خلنا في الرسول الكريم صلى الله عليه وسلم شبت دامي خلنا سيد الأنبياء خلنا سيد المرسلين خلنا سيد الأتقياء خلنا سيد الأسقياء خلنا أكبر رضي الله عنه سديك أكبر خلنا في تيتي سديك أكبر خلنا فاروق عظم تو عظم خلنا في تيتي. عثمان ذو النورين خلنا في تيتي. আল্লাহ আজাহু হলেন এই তিন জিনিসের ভিত্তিতেই সাহাবা সাহাবা হলেন তো এই তিন জিনিসের ভিত্তিতে এই জন্য আমি অল্প সময় অল্প সময় দশ শত শ্রতরা আপনাদের সামনে অল্প সময় আল্লাহ তালার সামান্য অল্প একটু সিফাতে আলোচনা আমি আপনাদের সামনে ইনশাল্লাহ অল্প সময় করব। আল্লাহ তালার আল্লাহ তালার সিফাহতের মধ্যে একটা হলো আল্লাহ তালা বানানে আল্লাহ তালা বানানেওয়ালা তিনি কেমন বানানেওয়ালা আল্লাহ তালা কোনো নমুনা ছাড়া বানানে আল্লাহ তালা কোনো মডেল ছাড়া আল্লাহ তালা বানানেওয়ালা আল্লাহ তালা নাই থেকে বানানে আল্লাহ তালা প্রথম ডিম বানিয়েছেন তো ডিম ছাড়া আল্লাহ তালা প্রথম মুরগি বানিয়েছেন তো মুরগি ছাড়া আল্লাহ তালা আদম আলাতামকে বানিয়েছেন তো আব্বা আর ছাড়া হাওয়া আলিয়া সালাতামকে বানিয়েছেন তো আল্লাহ আল্লাহ সমস্ত সেটা হলো কুন কাপ এই এক শব্দ দিয়ে সমস্ত মখলুকাতের সৃষ্টি আল্লাহ তালার কুন শব্দ দিয়ে সমস্ত মখলুকাতের সৃষ্টি আল্লাহ তালা কেমন আল্লাহ তালা আল্লাহ তালা কেমন বানানে ওলা আল্লাহ তালাকে আসমানকে বানিয়েছেন তো আসমানের কোনো নমুনা ছাড়া জমিনকে বানিয়েছেন তো জমিনের কোনো নমুনা ছাড়া আল্লাহ তালা পানি বানিয়েছেন তো পানি ছাড়া আল্লাহ তালা বাতাস বানিয়েছেন তো বাতাস ছাড়া আল্লাহ তালা হাওয়া বানিয়েছেন তো হাওয়া ছাড়া মাটি বানিয়েছেন তো আল্লাহ তালা মাটি ছাড়া আল্লাহ তালা মানুষ বানিয়েছেন তো মানুষ ছাড়া এই আল্লাহ তালা সবচেয়ে বড় বানানে ওয়ালা আমার বানানে ওয়ালাকে যদি আমি চিনি এলে আমার বানানেওয়ালা কে চিনলে বানানেওয়ালার হুকুম মানা সহজ আজকে কেন মানুষ বানানেওয়ালার হুকুম মানে না আসলে বানানেওয়ালা কে সে চিনে নাই এজন্য সে বানানেওয়ালার হুকুম মানে না বানানেওয়ালার হুকুম কেন মানে না বানানেওয়ালা কে এটা তা ধারণা নাই এজন্য সে বানানেওয়ালা কে চিনে না আর বানানেওয়ালা কে চিনে না বলেই সে বানানেওয়ালা সামনে মাথা নত করে না বানানেওয়ালা যত বড় হবে তো বানানেওয়ালার হুকুম তত বড় হবে আজকে বান্দা আল্লাহ তাআলার কে বানানেওয়ালা হিসাব এ চিনে না আমরা जरा মোটামুটি বুঝিয়ে কথা যে বানানেওয়ালা কিন্তু একতর উপরে আমাদের ইয়াকিন নাই আমাদের ইয়াকিনের দুনিয়া बर्बाद হওয়ার কারণে আমরা বানানেওয়ালা সামনে মাথা চুকাই বানানেওয়ালা সামনে আমরা মাথা নত করি না বানানেওয়ালা কত বড় বানানেওয়ালা একতর ইয়াকিন না করতে আল্লাহ তাআলা لو ان اهل السمواته و الا ارضه tadi সমস্ত বান্দা আসমানু আলাহা সমস্ত জমিন আলারা আ আলা খালক ওয়া যদি জমিনের সমস্ত প্রথম থেকে শুরু পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলো কাদ ওইংসাহম মজিন সমস্ত মানুষের সমস্ত জিনগুলো যদি কেনু আলা আত্মা রজুল একজন মানুষের সব যদি মুহাম্মাদুর সুল্লা দিল আলা হয়ে যায় মহাম্মাদুর ও সুললাহ সস্থামের মতো দিল আলা হয়ে যায়। সব যদি দিকে আকবরের মতো দিল আলা হয়ে যায়। মাজাদা ফিম।

তখন তার আমর বড় হয় তখন তার আমরের দাম হয় আজকে প্রতিটা আমর নামাজ আল্লাহ তালার আমর রোজা আল্লাহ তালার আমর জাকাত আল্লাহ তালার আমর হজ আল্লাহ তালার আম পর্দা আল্লাহ তালার আম হালাল খাওয়া আল্লাহ তালার আম আরাম থেকে বাঁচা আল্লাহ তালার আম সমস্ত গুণা থেকে বাঁচা আল্লাহ তালার আম এই আমর থেকে আমরা কেন বাঁচতে পারছি না আমের আজমত আমাদের দিল না থাকার যিনি আদেশ করেছেন আর আজমাত আমাদের দিলে না থাকার কারণে আর আমার আমাদের কাছে আজকে দামি না তার আমার আমাদের থেকে ছুটে যা কেন আমরা আনানেওয়ালাকে চিনি নেই আর আজমত চিনি নেই এই জন্য সারা দুনিয়ার সমস্ত মাকলোকাত যদি এক হয় সারা দুনিয়ার সমস্ত মাকলোকাত যদি একজন একজন আব্দুল কাদের জিলানি হয় আর একজন একজন আব্দুল কাদের জিলানি কেন যদি একজন একজন সিদ্দিক আকবর হয় আল্লাহ তালা রাজত্বের মধ্যে এক জাবাও বাড়বে না আর সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি

আকামু আলা সাইদিন ওয়াহিদ সকলে যদি এক মাঠে দাঁড়ায় এক পাহারে এক পাথরে দাঁড়ায় আসা আলুহু সকলকে যদি আল্লাহ তাআলা সকলের চাহিদা দিয়ে দেন আতা কুল্লাম মিনহুম মা সালাহুম মা সালু প্রত্যেককে যা চায় সব যদি আল্লাহ তাআলা এক এক দিয়ে দেন মা নাকাসা যালিকা মিম্মা আইন্দা আল্লাহ তাআলার কাছে যা আছে সেখান থেকে এক যারাও কমবে না আল্লাহ তাআলার খাজনা থেকে এক যারাও কমবে না আল্লাহ তাআলার খাজনা কত বড় এটা আমরা বুঝি নাই

যদি সারা পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয় আর সারা পৃথিবীর সমস্ত সাগরগুলো যদি পানি হয় আর কালি হয় সারা দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগরের সাথে আরো সাত সাগরকে যদি যোগ করা হয় আল্লাহ তালার কালিমাত মা না ফেদার কালিমাত সেই আল্লাহ তালার কালিমাত থেকে এক ধাপাও কমবে না আল্লাহ তালার কালিমাত থেকে কমবে না আল্লাহ তালা কত বড় আল্লাহ যদি জমিনের সমস্ত গাছগুলো যদি কলম হয় আর যদি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত গাছ গাছ আসবে সবগুলো যদি কলম হয় সমস্ত সাগরের পানিগুলো যদি কালি হয় আর সমস্ত সাগরের পানিগুলোর সাথে আরো সাত সাগরকে যদি করা হয়। আল্লাহ বলেন আমার শেষ হবে না আমার সিংহ শেষ হবে না আল্লাহ তালার জাতের আল্লাহ তালার ইয়াকিন এগুলোর দ্বারা আল্লাহ তালার জাতের পায়া হবে আমি আল্লাহ তালার খালেক মানার দ্বারা

সমস্ত আমাল তো আল্লাহ তালা গোনে গোনে দিবেন আর রোজার পুরস্কার আল্লাহ তালা নিজে দিবেন এটা কোন ভিত্তিতে দিবেন এর মধ্যে ব্যবধান কি হবে কুল্লিং দ্বারা সমস্ত ভিন্ন হবে সমস্ত মমেনের আমলের পুরস্কার ভিন্ন 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 হবে এই ভিন্নতা কেন এই ভিন্নতা শুধু হৃদয়ের ভিত্তিতে ভিন্নতা এই ভিন্নতা শুধু কালবেের ভিত্তিতে ভিন্নতা কালবে ভিন্নতা কেন কালবে ভিন্নতা শুধু الله طلع زاتر صفات اليقين في التيت الله طلع زاتر صفات اليقين في التيت إذن ادم الله طلع وهو الملك لا شريك له الله تلا ملك تاركون شريكني والفرد لا ند له تني هكا تاركون الدتيو والغني فلا زهير له تني غني تاركون شهد جبري نين والصمد فلا ولد له تني صمد تاركون شنطا نين ولا صاحبة لا تاركون استري نين والعلي تني علي فلا شبيه له তার সাদৃশ্য কেউ নাই তার মত কেউ নাই বলে সামি আলা তার মত কেউ নাই উল্লু সাইন হালিক ইল্লা ওয়াজহু তিনি একা তিনি ছাড়া বাকি সব ধ্বংস হবে তিনি ছাড়া সাত আসমান ধ্বংস হবে তিনি ছাড়া সাত জমিন ধ্বংস হবে তিনি ছাড়া জিবরিল ধ্বংস হবে মিকাইল ধ্বংস হবে আজরাইল ধ্বংস হবে কুল্লু সাইন হালিক তিনি একাই তিনি একাই থাকবেন আর কেউ থাকবে না কুল্লু সাইন ফান সব বরবাদ হবে সব ধ্বংস হবে তিনি একাই থাকবেন কুল্লু সাইন হালিক ইল্লা ওয়াজহা তিনি একাই থাকবেন মালিক জাইল কুল্লো মুলকিন জাইল সমস্ত বাদশাহী এক সময় শেষ হবে কুল্লো মুলকিন জাইল সমস্ত বাদশাহী এক সময় শেষ হবে ইল্লা মুলকা তার রাজত্ব কখনো শেষ হবে না অকুল্লো জিল্লিন কালেস সমস্ত ছায়া তো এক সময় শেষ হবে ইল্লা জিল্লা তার ছায়া কখনো শেষ হবে না অকুল্লো ফাদিল মুনফাতে সমস্ত অনুগ্রহ তো এক সময় শেষ হবে ইল্লা ফাদলা তার ফাদলা তার অনুগ্রহ কখনো শেষ হবে না ইল্লা বেজনি তাকে কেউ মানতে পারে না তার ইজিন আর অনুমতি ছাড়া যাকে কেউ মানতে পারে না। নামাজ তার অনুমতি ছাড়া কেউ করতে পারে না রোজা তিনি যাকে রাখতে বলেন তিনি যাকে রাখতে দেন সেই রোজা রাখতে পারে। তিনি যাকে রোজা রাখতে দেন না। তিনি রোজারা সে রোজা রাখতে পারে না তিনি যাকে জাখাদ দিতে অনুমতি দেন সেই জাখত দিতে পারে তিনি যাকে দেন সুযোগ দেন না সে দিতে পারে না তিনি যাকে হজ পড়ান সে হজ করতে পারে তিনি যাকে হজ পরান না তিনি হজ করতে পারে না লাই ইল্লা বিজমি

তার আলেমের বাইরে কেউ নাফরমানি মানি করে না পৃথিবীতে যে যেখানে নফর করে তার আলেমের মধ্যেই তার আলেমের সাথেই নাফরমানি করে। ও হেকমতিহি তার হেকমতের সাথেই সে নফর মানি করে তিনি যখনই তাকে এত করা হয় যখনই তাকে মানা হয় যখনই যখনই তার সামনে ছেদা দেওয়া হয় যখনই নামাজ পড়া হয় যখনই রোজা রাখা হয় তিনি এটাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেন তিনি এটাকে কবুল করেন ওই আসি ওই ও স যখনই তার নাফর মানি করা হয়

তিনি ক্ষুধার থেকে হ্যাঁ অন্ন দিতে থাকেন বয়াকসু হারিয়া বয়াকসু হারিয়া আর পোশাকহীনকে তিনি পোশাক দিতে থাকেন বয়াসী মারি অসুস্থকে তিনি সুস্থ করতে থাকেন এজন্য আল্লাহ তালা আল্লাহ তালা ফেরনে আল্লাহ তালা আমার হাত মালিক একত্র করে একটিন বানানো আল্লাহ তালা আমার সুস্থতার মালিক বানানো আল্লাহ তালা হাত আমার দুনিয়া আল্লাহ তালা হাত আমার রকমা আল্লাহ তালা আমার দুনিয়া

তিনি পালেন উত্তর তিনি নিজেই দিতেন আর আর রহিম আমি রহমান এজন্য আমি পালি আমি রহিম এজন্য আমি পালি আমি কোন কারণে না আমি কোন কারণে পালি না কারোর অনুগ্রহের কারণে আমি পালি না কারোর কোন চাওয়ার কারণে আমি পালি না আমি রহমান আর রহিমের কারণে পালে রহমান শব্দের স্বাভাবিক অর্থ আমরা তো বুঝি রহমান মানে দয়ালু না এটা কোনো রহমানের কোনোভাবেই এটা তার জমা না রহমান মানে এক শব্দে কোনোভাবেই হয়তো একটুখানি রহমানের শব্দ বোঝা যায় যেমন মহাসাগর অতুল অত অতল গহীন সাগর যার অকুল নাই এটাকে আমরা মহাসাগর বলে লেকিন রহমান রহমানের তর্জমা করতেন রহমান রহমতের অকুল দরিয়া রহমান রহমতের মহাসাগর কুল কিনারাহীন মহাসাগর রহমান রহমতের মহাসাগর যে মহাসাগরের কিনারা আছে মানুষের জানা রহমতের মহাসাগর তার কিনারা নবীরাও জানে না রহমান রহমতের মহাসাগর তার কিনারা নবীরাও জানে না এই জন্য আমি যখন নামাজে দাঁড়াই আমি যেন এই কথার বানাই আমি রব্বুর আলম

হজরত যেভাবে আলোচনা শুরু করতেছেন আমি নিজেও হারিয়ে গিয়েছি মনে হচ্ছে যে কোথায় যেন হারিয়ে গেলাম আমি টাইমের দিকে আমাদের নির্ধারিত টাইম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তারপরও হজরতের এই আলোচনা আমরা শুনতেই ছিলাম যাই হোক আসলে আবার অনেকেরই অনুরোধ হজরত আপনাকে অনেক সালাম দিয়েছেন অনেকে আপনার নিকট দোয়া চেয়েছেন অনেকে এই কথা বলেছেন যে আপনাকে আল্লাহর জন্যই হজরত আমরা ভালোবাসি এবং অনেকে ভালোবাসা এমনও অনেকে লিখছেন যে ভালোবাসার অপর নাম মুক্তি মুস্তাকুর নবী মানে মানুষের অভিব্যক্তিটা অনেক দর্শকরা যে ইয়ে করছেন এবং অনেক দর্শকদেরই অনুরোধ করছে যে আমরা আমি দিতে পারবো না আপনি যদি মেহরবানি করে এই জবাবটা দেন দর্শকদের এই যে অভিব্যক্তিগুলি এবং দর্শকদের যে চাওয়া এই বিষয়ে আপনি এক মিনিটের ভিতরে আমাদের সময় নির্ধারিত সময় পার হয়ে গেছে তারপর আমি বলবো এক মিনিটের ভিতরে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলুন

সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে ধারাবাহিকতা ওনাকে আমরা নিয়মিত আনতে পারি আমি ওনার সাথে ব্যক্তিগত কথা বলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ওনাকে আনার জন্য আপনাদের যে চাহিদা আপনাদের মনের চাহিদা পুরা করার জন্য আমাদের সর্বত্র চেষ্টা থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যেহেতু আমাদের যেতে হবে আমাদের নির্ধারিত টাইম আমাদের শেষ হয়ে গিয়েছে এরপর আরো প্রোগ্রাম আছে সেই কারণে আমরা আজকে বিদায় নিচ্ছি হজরত মহাতারাম আমরা আমাদের পক্ষ থেকে আবারও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য মূল্যবান নসিহাত পেশ করার জন্য আন্তরিক মুবারকবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি এবং সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ একই সময়ে একই অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন অতিথিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল